বাংলার বাঙালিদের উদ্দেশ্যে একটা ছোট্ট নিবেদন। সেই বাঙালিরা যারা নিজেদের আভিজাত্য হারাতে বসেছে, নিজেদেরকে অ্যাংলিসাইজ করার মেকি প্রয়াসে, সেই বাঙালিরা যারা নিজেদের বাঙালিয়ানা বহন করতে লজ্জাবোধ করে, বাংলার মাটিতে জন্মেও তার প্রতি কোনো টান অনুভব করে উঠতে পারে না, বরং নিজের মাতৃভাষাকে অবহেলা করে ইংরেজি ভাষাকে আপন করার এক নির্বোধ প্রচেষ্টা চালিয়ে অবশেষে দুটো ভাষার মাঝখানে কিভাবে ঝুলন্ত অবস্থায় থেকে যায় তারই একটি দৃষ্টান্ত তুলে ধরলাম, দেখুন। আরে দাসবাবু যে কেমন আছেন? আরে বৌদি ভালো তো? আরে বাবা, কাদের সাথে মিট হলো, লং ডেজ আফটার। আপনারা ভালো তো? হ্যাঁ দাদা, গডের আশীর্বাদে অল ওয়েল। তারপর বলুন দত্তবাবু, আপনার চাকরির কি কন্ডিশন? আমার কোম্পানি তো আমাকে প্রমোশনের লোভ দেখি আসামসুল এক্সপোর্ট করে দিল। আপনিও ট্রান্সফার হয়ে চলে গেলেন, তারপর আমার চাকরিটাও পার্মানেন্ট হয়ে গেল। তারপর আর কি, কাজের প্রেশারও বেড়ে গেল, তার সাথে অবশ্যই স্যালারিটাও বেশ অবশ্যই বাড়ালো। উফ, আবার তোমরা সেই চাকরির টক নিয়ে পড়লে? এত দিন পর মিটিং হলো, কোথায় একটু চ্যাটিং করবো শান্তিতে। বলুন তো দাস বৌদি, আপনার কি খবর? কত শিলিম হয়ে গেছেন, আর আমাকে দেখুন কত ফ্যাটিয়ে গেছি। আর বলবেন না ভাই, মেয়ের এডুকেশনের প্রেশারে হেলথ পুরো ইন্ড হয়ে গেল। এডুকেশন? আপনার মেয়ে তো আমার ছেলের থেকে এক বছরের জুনিয়র ছিল। ও বোর্ড এক্সাম পাশ করে ইলেভেনে উঠে গেল। আরে না না, এডুকেশন মানে পড়াশুনোর কথা বলছিলাম আর কি। বাড়িতে মেয়ের সাথে সব সময় ইংরেজিতেই কথা বলতে হয় কি না, তাই হ্যাবিট হয়ে গেছে। সে আর বলতে, আমার ছেলেও তো এখন আর বেঙ্গলি বলতেই পারে না। আরে আমার মেয়ের তো বেঙ্গলি বুঝতেও প্রবলেম হয়, আমাকে অল টাইম বলে মম, নো বেঙ্গলি, টেল ইংলিশ, জাস্ট ইংলিশ, আই এম নট লাইক বেঙ্গলি। বুক ঠুকে একবার বলে দেখুন না কেমন লাগে। আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি।